প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল এই চ্যানেলে সকলকে স্বাগত এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার কুড়ি একুশ সলভ চলছিল এই পর্বে আমরা দুশো তিরাশি পেজ নাম্বার টু এইট থ্রি নম্বর পেজের এমসি কিউগুলো সলভ করব আর অবশ্যই তোমরা টেক্সট পড়ে খুব ভালোভাবে টেক্সট পড়ে এসিকিউগুলো সলভ করো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা কিন্তু মার্জিন টানবে একটু মোটা করে তুমি দাগ নাম্বার দেবে তোমার ওই প্রশ্নে কত পেলে সেটাও কিন্তু স্যার দেবেন অর্থাৎ মার্জিনটা কিন্তু খুব সিরিয়াসলি কাটতে হবে এবং ওখানে কিন্তু স্যারও নাম্বার দেবে এটা মাথায় রেখো একের একের এক সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন ঘ একশো টাকার নোট এ ঘটা লিখতে হবে কিন্তু একের একের দুই তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন গ সন্ধ্যাধারা একের একে তিন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল গ রেল স্টেশনে একের একের চার কবির সঙ্গীতে বেজে উঠেছিল ক সুন্দরের আরাধনা একের একের পাঁচ ইন্দ্রজিতের স্ত্রীর নাম ঘ প্রমীলা একের একের ছয় তারপর যুদ্ধ এলো ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো একের একের সাত আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল খ রিজার্ভার পেন একের একের আট চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন খাত টাকা একের একের নয় শ্রীপান্ত নামে লিখেছিলেন ঘ নিখিল সরকার একের একের দশ রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যের কর্তাটি হল গ ব্যতিহার কর্তা একের একের এগারো কারক শব্দের অর্থ খ যে করে একের একের বারো অনুসর্গের অপর নাম হল গ পরসর্গ একের একের তেরো সূর্য উঠলে পর্দা ফোটে সূর্য কথাটি গ নিরপেক্ষ পর্দা একের একের চোদ্দ পূর্বপদ প্রধান হয় কোন সমাসে অব্যৈভাব সমাসে একের একের পনেরো সমাজ শব্দের অর্থ সংক্ষেপ একের একের ষোলো সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তা হল ঘ বিগ্রহ বাক্য সমাসবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় গ বিগ্রহ বাক্য একের একের সতেরো রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস নিম্নলেখপথটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস এই এমসি কিউ সতেরোটা সতেরো মিনিটও না তার দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো করতে হবে সুতরাং সমস্ত এমসি কিউগুলো নখদর্পণে রাখতেই হবে খুব ভালো দেখো পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা পেজের সলভ নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো